দর্শক, আমি অর্পণ রকি, পেপারস লাইভ ও দুরন্ত 24 এ স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। বর্তমানে বিশ্বজুড়ে এক আতঙ্কের নাম কোভিড-19। আর এই কোভিড-19 এর থাবা থেকে বাদ যায়নি আমাদের প্রিয় বাংলাদেশও। বর্তমান পরিস্থিতিতে কোভিড পীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। সামজিদা মিজানের রিপোর্টে আজ আমরা জানব স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে। দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে চলমান লকডাউনে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। করোনা বাস্তবতায় দেশের 5 জেলার কর্মহীন ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে তারা। জামালপুর, শেরপুর, নেত্রকোনা, বগুড়া ও কক্সবাজারে 2000 পরিবারের মধ্যে 10,000 মানুষের জন্য বিতরণ করেছে খাদ্য সামগ্রী। বিতরণকৃত খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে রয়েছে 10 কেজি চাল, 10 কেজি আলু, 1 লিটার তেল, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি ডাল, 2 কেজি ময়দা। দোস্ত এইড বাংলাদেশের কর্মী ও স্বেচ্ছাসেবী টিমের সদস্যগণের মাধ্যমে এই বিতরণ কার্যক্রম করা হয়। এছাড়াও সহায়তা সামগ্রী বিতরণে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান সহ স্থানীয় প্রশাসনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী ছোটন বলেন, বছর জুড়েই আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচি চলমান থাকে, তবে এবার করোনার কারণে বিশেষভাবে আমরা কর্মসূচি গ্রহণ করেছি, আর তাই ফুড প্যাকেট বিতরণ এ কার্যক্রম ঈদ পর্যন্ত অব্যাহত রাখা হবে। এছাড়া ঈদে গরিব ও এতিম শিশুদের জন্য বিতরণ করা হবে ঈদ গিফট। কোভিড-19 ও রমজান উপলক্ষে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ফুড প্যাকেট বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে। এই পরিকল্পনার মাধ্যমে আমরা ইতিমধ্যেই দেশের বিভিন্ন জেলায় 2000 পরিবারের কমপক্ষে 10,000 মানুষের খাদ্য বিতরণ করেছি। পুরো রমজান ব্যাপী আমরা আমাদের ফুড প্যাকেট বিতরণ কার্যক্রম চালিয়ে যাব ইনশাল্লাহ। কমপক্ষে 5,000 পরিবারের মিনিমাম 25,000 মানুষের খাদ্য বিতরণ করার পরিকল্পনা আমাদের রয়েছে। আমরা আশা করি আমাদের এই পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। উল্লেখ্য, এরই মধ্যে জামালপুরে জেলায় জনসচেতনতা বৃদ্ধি ও গ্রামের 2000 মানুষের মধ্যে স্যানিটাইজার বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে দোস্ত এইড। এই জনসচেতনতা বৃদ্ধি প্রোগ্রামে যুক্ত ছিল জামালপুরস্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সানজিদা মিজান, পেপারস লাইভ, দুরন্ত 24, ঢাকা।